welcome to Bhaber Paradise. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু বুফে প্যারাডাইস, ধানমন্ডির একবার নতুন একটা বুফে, যেখানে আপনি মাত্র 600 টাকায় লাঞ্চ এবং 700 টাকায় ডিনার উপভোগ করতে পারবেন। সো লোকেশনটা হচ্ছে ধানমন্ডির 10-এর রূপায়ণ টাওয়ারের 6ষ্ঠ তলায়, মানে 6th ফ্লোরে। তো এখানে আসাটা একদমই সহজ, একবার রাস্তার পাশেই যেহেতু। তো এখানের খাবার কীরকম, আইটেমগুলো কীরকম ছিল, সব কিছু আপনাদের শেয়ার করবো আমরা। চলুন শুরু করা যাক। এখন আমি নিচ্ছি থাই ফ্রাইড রাইস, যেটা সেটা নিচ্ছি ফার্স্ট। এখানে থাই ফ্রাইড চিকেন ওনাদের এখানে দেখা যাচ্ছে, আমি এটা ট্রাই করতেছি। আর এটা মেবি কি নামটা দেওয়া নাই, সো আমি অল্প একটু ট্রাই করতেছি তার টেস্টটা বোঝার জন্য। এখানে আছে চিকেন হরিয়ালি কাবাব, এটা ট্রাই করি, দেখি এটার ছাটা কিরকম। বাটার নান আছে, বাট আমি 1 পিস ট্রাই করি, বেশি নেব না। এখন আসছি বিফ আইটেমে, এটা হচ্ছে বিফ মেজবানি। মাতন ডালটা আমি এখন নিব না, এটা আমার সেটা পছন্দ না। এখানে আসছি যে বিফের আইটেম, যেটা এটা হচ্ছে বিফ রেজাল। আর এটা হচ্ছে মুরগি মিস্ট্রি, এটা ট্রাই করি। এটা হচ্ছে এটার নামটা দেওয়া নাই, এটা হচ্ছে ক্রেপস, সবাই দেখে বুঝতে পারবে এটা ক্রেপটা। ওকে, একটা রুল নিলাম, এটা হচ্ছে স্প্রিং রুল। এটা আমি এক একটা আইটেম টেস্ট করার পর আপনাকে বলতেছি যে কোনটার স্বাদ কীরকম। ওনাদের যেই চিকেন চিলি অনিয়ন ছিল সেটা, চিকেন চিলি অনিয়নটার টেস্টটা বলতে গেলে, আমি আমাদের গত যেই বুফে ছিল ওইটা চেয়ে এটা বেটার হচ্ছে। মেজবানিটার প্রতি আমার একটু আকর্ষণ ছিল যে এটা স্বাদটা কীরকম হয় দেখি। তাই করে হ্যাঁ, ওনাদের মেজবানিটার স্বাদ ভালোই ছিল, ভালো বলতে ঝালের পরিমাণটা ঠিক ছিল। ওনাদের এখানে যে বেভারেজ আইটেমগুলো আছে আপনি ইচ্ছা মতো নিতে পারেন। এখানে স্প্রাইট বা 7-আপ, কোকা কোলা বা পেপসি, আর লেমন পানি, যেটা লেবু পানি, আর আছে এখানে ট্যাং। আপনার ইচ্ছা মতো আপনি ট্রাই করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি সালাদ আইটেম জানি নি, আমি ওটা নিয়ে আসতেছি আপনার সাথে, ওটা শেয়ার করব। আমাদের এখানে সালাদ যে আইটেমগুলো ছিল ওটা আমি নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এখানে আছে ছোলার একটা নামগুলো দেওয়া ছিল না, যেন আমি নিজে থেকে বলতেছি যে ছোলার শশার মিক্স একটা, টমেটো গাজর মিক্স একটা সালাদ ছিল। আর একটা ছিল যে দেখতে এই বিন শশা গাজর মিক্স, আর পাইনঅ্যাপেল মিক্স একটা সালাদ ছিল, আর এটা হচ্ছে যে পেয়ারার একটা সালাদ। এটা হচ্ছে হরিয়ানি চিকেন কাবাবটা যে ছিল, টেস্টটা ভালো ছিল বাট একটু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ট্রাই করবো ক্রেপটা, ওনাদের ক্রেপ আইটেমটা দেখি কীরকম। এটা ছিল ফ্রাই, তো ফ্রাই খাবারের টেস্ট একটু মচমচা টাইপের থাকে, খুব মচমচা ছিল, জুসি ছিল। যারা সি ফুড লাভার তারা ক্রেপটা অবশ্যই ট্রাই করতে পারে।
চিকেন লোলিটা ট্রাই করেছি। চিকেন লোলি খুবই ভালো লাগলো, যে চিকেন লোলি আইটেমটা বুফে পাওয়া গেল। চিপস যে জন্য আলাদা করে চিপসের জন্য আছে, চিপস পাওয়া যাবে এখানে, মানে পটেটো যে এটা মচমচে চিপসের চিপস পাওয়া যাবে আর কি। আমাদের প্রথম রাউন্ডের খাবার চলতেছে, প্রথম রাউন্ডের খাবার শেষ হলে আমরা সেকেন্ড রাউন্ডে যাব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই বলছি, যারা সি ফুড লাভার আছে তাদের জন্য এখানে আপনারা পেয়ে যাবেন সি স্যুপ, যেটা সি স্যুপটা এখানে পাওয়া যাবে। আমি এটা ট্রাই করি, ট্রাই করার পরে বলতে পারবো যে স্বাদটা কিরকম। পাস্তা ট্রাই করি, এটা হচ্ছে যে ক্রিম পাস্তা, চিকেন চিলি অনিয়ন, চিকেন চিলি অনিয়নটা নিয়ে, এটা তো মাইকে ফেলছে। এখানে বিভিন্ন ভর্তা আইটেম ছিল, বাট আমি অত একটা ভর্তা লাইক করি না, সো ভর্তা নিব। এটা আমার সেকেন্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড আমি শুরু করব উল্টা। আমি মানে স্যুপটা আগেই নিয়ে নিই, জন্য স্যুপটা খাওয়ার পর আমার টেস্টটা নষ্ট হয়ে যায় সবসময়, এই জন্যই আমি স্যুপটা পরে খাচ্ছি, সেকেন্ড রাউন্ডে স্যুপটা নিচ্ছি। এটা হচ্ছে সেই আমার পছন্দের সি ফুড স্যুপ, যেটা যারা সি ফুড লাইক করেন, সি ফুড আইটেমগুলো লাইক করেন, সি ফুড যতগুলো আইটেম যারা লাইক করেন তারা এখানে আসলে সি স্যুপটা পেয়ে যাবেন। আর ক্রেপ তো আছে এখানে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন সি স্যুপটা ট্রাই করব, এখানে বিশাল পরিমাণ একটা ক্রেপ ছিল, এটা হচ্ছে ওইটারই একটা অংশ। ট্রাই করি, দেখি এটা স্বাদটা কীরকম। এটা কিছু করার নেই, হাত ছাড়া খাওয়া যাবে না। এটা ভাঙার জন্য হাতের প্রয়োজন, হাতে হেল্প লাগবে। তো আমি হাত দিয়ে ট্রাই করছি, এক হাতে হচ্ছে না, সব দুই হাত ইউজ করতেছি। ও মাই গড, সি দিস সেই জুস, দেখতেছেন খুবই ইয়ামি, খুবই ইয়ামি, আই লাইক ইট। যারা আমার মনে হয় যারা সি ফুড লাভ করেন তাদের তো এটা দেখে মনে হয় লোভ হচ্ছে। যদি লোভ সামলাতে না পারেন তাহলে চলে আসতে পারেন বুফে প্যারাডাইসে। লাঞ্চ এবং ডিনারের জন্য পারফেক্ট একটা জায়গা। আমার আর একটু আগে যাওয়ার প্রয়োজন ছিল, অনেকটা শেষ শেষ হয়েছে প্রায়। চাউমিনটা আমার কাছে অতটা ভালো লাগেনি, এটা আমার নিজের ভালো লাগা থেকে বলতেছি। পটেটো ওয়েজেস দেখি, এটা স্বাদটা, এগুলো স্বাদ সব সব জায়গাতে একই রকম, এটা ওরকম মানে মেজর বা ওরকম মেজর কিছু নেই, এটা এটা একই স্বাদ। আমাদের যেই চিকেন বিরিয়ানিটা আমার কাছে মোটেও ভালো লাগে না, চিকেন বিরিয়ানিটা আর চাউমিনটা আমার কাছে ভালো লাগে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের জন্য নিয়ে আসলো রূপচাঁদা ফ্রাই অ্যান্ড সাথে পিৎজা। তো বুঝতেই পারছেন বুফেতে পিৎজা কিন্তু একটা অন্যরকম আকর্ষণীয় বিষয়। তো শেষে আমরা জাস্ট দুটা স্লাইস নিলাম, কারণ আমাদের পেট অলমোস্ট ফুল, দেন ডেজার্ট তো বাকি ছিল। অ্যান্ড রূপচাঁদার ফ্রাইটাও আসলে তেমন বেশি আমি নিই নি, এবং জাস্ট মাত্র দুটো পিস আমরা নিয়েছিলাম, কারণ অলরেডি আমরা এই বাকি যেই খাবারগুলো ছিল, যেহেতু খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, তো আমরা আমরা অলরেডি মানে শেষ করে ফেলেছিলাম। এটা হচ্ছে আমাদের শেষে দিলে হচ্ছে রূপচাঁদা ফ্রাই, তো দেখি কীরকম লাগে। গরম বাট ডেজার্ট নিয়েও আমার মোটামুটি ভালো মতামত, কারণ এখানে যথেষ্ট পরিমাণ ডেজার্ট ছিল অ্যান্ড ডেজার্টের টেস্টগুলো খুবই ভালো ছিল। তো আপনারা আসলে অবশ্যই এগুলো ট্রাই করবেন। অ্যান্ড মোটামুটি ইন্টেরিয়র সহ খাবার আমি মোটামুটি একে যদি আমি দশে আমাকে রেট করতে বলেন তাহলে আমি দশে সাত দিব, কারণ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে।
এটার সাথে নিব আমি এখানে যেটা দেওয়া আছে মুরগি মিশ্রি থার্ড রাউন্ড আমি ডেজার্ট নিয়ে আসছি এরপর যদি পেটে জায়গা থাকে তাহলে অন্য কিছু ট্রাই করব আবার যে আইটেমগুলো মিষ্টি বেশি ওগুলো আমি পরে ট্রাই করব যেগুলোতে মিষ্টির পরিমাণ একটু কম ওইটা আমি আগে ট্রাই করি রেস্টুরেন্ট ইন্টেরিয়র নিয়ে তো অনেক কিছুই বললাম যেটা আমার কাছে অসাধারণ লেগেছে লাইটিং থেকে শুরু করে এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল এছাড়া আরও একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে স্টাফদের বিহেভ আমার কাছে খুবই ভালো লেগেছে রেস্টুরেন্ট ম্যানেজারও আমাদের সাথে কিছুক্ষণ সময় পাস করেছিলেন বাফেট প্যারাডাইস থেকে সবাইকে স্বাগতম আমি রোমিও ডিকস্টা বলছি রেস্টুরেন্ট ম্যানেজার আপনারা এখানে আসবেন সুন্দর পরিবেশে আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের বাফেট প্যারাডাইস আসবেন সবাই থ্যাংক ইউ ওকে তো আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো তো নেক্সট আমরা আরও অনেকগুলো ভিডিওতে যাবো তো রিভিউ দেবো আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম